সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমরা জানি মানুষ ও বিভিন্ন প্রাণীর দেহে এক ধরনের বিশেষ নালীবিহীন গ্রন্থি থাকে। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রস রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। আর নালীবিহীন গ্রন্থি নিঃসৃত এসব রসই হচ্ছে হরমোন। সুস্থ দেহের চাহিদা অনুযায়ী গ্রন্থি থেকে অবিরত ধারায় হরমোন নিঃসৃত হয়। তবে প্রয়োজন অপেক্ষা কম বা বেশি পরিমাণ হরমোন নিঃসৃত হলে নানা রকম অসুবিধা দেখা দেয়। আজ আমরা মানবদেহের মুখ্য নালীবিহীন গ্রন্থিগুলোর পরিচিতি, এদের কাজ এবং এসব থেকে নিঃসৃত হরমোনজনিত অস্বাভাবিকতা নিয়ে আলোচনা করব। তোমাদের আজকের আলোচ্য বিষয় অধ্যায় 10, হরমোন ও হরমোনজনিত অস্বাভাবিকতা। পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি বা হাইপোফাইসিস মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত। এটি মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি। কারণ একদিকে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সংখ্যায় যেমন বেশি, অপরদিকে অন্যান্য গ্রন্থির উপর এসব হরমোনের প্রভাবও বেশি। দেহের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নালীবিহীন গ্রন্থি হলেও এটি আকারে সবচেয়ে ছোট। এই গ্রন্থি থেকে গোনাডোট্রপিক, সোমাটোট্রপিক, থাইরয়েড উদ্দীপক হরমোন বা TSH, অ্যাড্রেনোকর্টিকোট্রপিন ইত্যাদি হরমোন নিঃসৃত হয়। এটি অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত করা ছাড়াও মানবদেহের বৃদ্ধির হরমোন নির্গত করে। থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি গলায় ট্রাকিয়ার উপরের অংশে অবস্থিত। এই গ্রন্থি থেকে প্রধানত থাইরক্সিন হরমোন নিঃসরণ হয়। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন থাইরক্সিন সাধারণত মানবদেহে স্বাভাবিক বৃদ্ধি, বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে থাকে। থাইরয়েডের আরেকটি হরমোন ক্যালসিটোনিন ক্যালসিয়াম বিপাকের সাথে জড়িত। তোমরা নিশ্চয়ই প্যারাথাইরয়েড গ্রন্থির নাম শুনেছ। একজন মানুষের সাধারণত 4টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে, যার সবগুলোই থাইরয়েড গ্রন্থির পিছনে অবস্থিত। এই গ্রন্থি থেকে নিঃসৃত প্যারাথরমন মূলত ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে থাকে। মানবদেহের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থি হচ্ছে থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থি গ্রীবা অঞ্চলে অবস্থিত। থাইমাস গ্রন্থি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সাহায্য করে। শিশুকালে এই গ্রন্থি বিকশিত থাকে, পরে বয়োবৃদ্ধির সাথে সাথে ছোট হয়ে যায়। এই গ্রন্থি থেকে থাইমোসিন হরমোন নিঃসরণ হয়। পূর্ণবয়স্ক মানুষে সাধারণত এই হরমোন থাকে না, থাকলেও খুবই নিম্নমাত্রায়। চলে আসি আরেকটি গুরুত্বপূর্ণ হরমোনের প্রসঙ্গে, অ্যাড্রেনালিন। এই হরমোনটি নিঃসৃত হয় অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি থেকে। অ্যাড্রেনাল গ্রন্থি দেহের অত্যাবশ্যকীয় বিপাকীয় কার্যকলাপগুলো নিয়ন্ত্রণ করে। এই গ্রন্থি মূলত কঠিন মানসিক চাপ ও শারীরিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন গ্রন্থি। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্নাশয়ের মাঝে অবস্থিত। এই কোষগুচ্ছ শরীরের শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে। এর নালীহীন কোষগুলো ইনসুলিন ও গ্লুকাগন নিঃসরণ করে, যা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। আর তোমরা বেশ ভালো করেই জানো যে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত না থাকলে ডায়াবেটিস হয়। গোনাড বা জননাঙ্গ গ্রন্থি, যেটা ডিম্বাশয় এবং শুক্রাশয়ে অবস্থিত, এবং এই হরমোন গ্রন্থি দুটি টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন নামক হরমোন উৎপন্ন করে। এতক্ষণ তোমরা জানলে বিভিন্ন ধরনের হরমোন এবং সেই হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেই গ্রন্থিগুলোর নাম। এখন আমরা শিখব প্রাণরস বা হরমোনজনিত অস্বাভাবিকতা। হরমোনের অনেক কাজ রয়েছে আমাদের শরীরে। সেই হরমোনগুলোর মধ্যে যদি কোনো অস্বাভাবিকতা দেখা দেয় তাহলে যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমেই আসি থাইরয়েড সমস্যায়। সমুদ্রের পানিতে আয়োডিন থাকায় সামুদ্রিক মাছ মানুষের খাদ্যে আয়োডিনের অন্যতম মূল উৎস। আয়োডিনযুক্ত খাবার খেলে থাইরয়েড হরমোন তৈরি হয়। দেখা গিয়েছে যে সমুদ্র থেকে দূরে অবস্থিত এলাকা, যেমন হিমালয়ের পাদদেশে,
নেপাল কিংবা বাংলাদেশের উত্তরবঙ্গে গলগণ্ড বা গয়টার রোগীর সংখ্যা অনেক বেশি। থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শিশুদের মানসিক বিকাশ বাধা পায়, গায়ের চামড়া খসখসে হয়ে যায়, মুখমণ্ডল গোলাকার এবং চেহারায় স্বাভাবিক শিশুদের থেকে বৈসাদৃশ্য থাকে। আয়োডিনের অভাবে হরমোনের উৎপাদন ব্যাহত হলে শিশুদের বৃদ্ধির বিকাশ কমে যায়। এই জন্য খাদ্যে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের সুফল পাওয়া যায়। এছাড়া কলা, ফলমূল, কচু, সামুদ্রিক মাছ ইত্যাদি খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক গ্রন্থি থেকে এক প্রকার রস নিঃসৃত হয়, এটাকে বলা হয় ইনসুলিন। ইনসুলিন হলো এক ধরনের হরমোন। এই ইনসুলিন আমাদের দেহে শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে। অগ্ন্যাশয়ে যদি পরিমাণ মতো ইনসুলিন তৈরি না হয়, তবে রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায়, প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়। এই অবস্থাকে বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস বলা হয়। এই ডায়াবেটিস প্রধানত দুই ধরনের, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1-এ আক্রান্ত রোগীর দেহে একেবারেই ইনসুলিন তৈরি হয় না, তাই নিয়মিতভাবে ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন নিতে হয়। আর অন্যদিকে টাইপ 2 রোগীর দেহে আংশিকভাবে ইনসুলিন তৈরি হয়, এক্ষেত্রে ঔষধ অগ্ন্যাশয় কোষকে শরীরের জন্য পরিমিত ইনসুলিন তৈরিতে সাহায্য করে। তবে টাইপ 2 ডায়াবেটিসেও কোনো না কোনো পর্যায়ে ইনসুলিনের স্থায়ী ঘাটতি হয়ে যেতে পারে। এরপরে আসি স্ট্রোকে। স্ট্রোক হচ্ছে মস্তিষ্কে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটার কারণে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে তাকে স্ট্রোক বলা হয়। স্ট্রোক হয় মস্তিষ্কে, হৃৎপিণ্ডে নয়, যদিও এ ব্যাপারে অনেকের ভুল ধারণা রয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। এই দুইভাবে স্ট্রোক হতে পারে। এর মধ্যে রক্তক্ষরণজনিত স্ট্রোক বেশি মারাত্মক, সাধারণত উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কের রক্তক্ষরণ হতে পারে। আজ এ পর্যন্তই তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেওয়া হলো। নিয়মিত বাড়ির কাজ করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাবা মার কথা শুনবে। নতুন পাঠ নিয়ে আবারও ফিরে আসছি ইনশাল্লাহ। ততক্ষণ সুস্থ এবং ভালো থেকো। আল্লাহ হাফেজ।